হ্যালো ভিউয়ার্স, ট্যাক্সেশনের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকে আমরা ট্যাক্সেশনের চ্যাপ্টার 4.1 এর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করে দেখাবো। ম্যাথটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি ওল্ড সেকেন্ড ইয়ার বিবিএ অনার্স 2013 এ, বিবিএস পাস 2017, বিবিএ সেকেন্ড ইয়ার 2019 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এসেছিল। ওই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট নামটা চেঞ্জ করে হুবহু চলে এসেছিল। যদি আজকের ক্লাসে একটা ম্যাথ বোঝেন তাহলে এই চ্যাপ্টারের যতগুলো ম্যাথ আছে সবগুলাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। নাম্বার ওয়ান দিয়েছি, তারপর আরো চার পাঁচটা ম্যাথ, এগুলা পেড গ্রুপে দিয়ে দিব, হোমওয়ার্ক করে আপনারা সবাই জমা দিবেন। আহমেদ অথবা ফরহাদ অথবা আহাদ, এটা তিনবার এসেছিল, জাস্ট তিনবার কি চেঞ্জ হয়েছিল, নাম চেঞ্জ হয়েছিল। আহাদ ফরহাদ বা আহমেদ ফরহাদ অথবা আহাদ লিমিটেডের 2021 সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য উৎপাদন ব্যয় বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিচে দেওয়া হলো। এখানে কি দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ। কিসের, কাঁচামালের প্রারম্ভিক মজুদ হচ্ছে 2 লাখ, চলতি কার্যের প্রারম্ভিক মজুদ 1,60,000, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 3 লাখ টাকা, এবং কাঁচামালের সমাপনী মজুদ আছে 50,000, চলতি কার্যের সমাপনী মজুদ আছে 1 লাখ টাকা, তৈরি পণ্যের সমাপনী মজুদ আছে 1,50,000 টাকা। আর এক্সট্রা কিছু তথ্য দেওয়া আছে, যেমন কাঁচামাল ক্রয় দেওয়া আছে 5 লাখ টাকা, প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 2,40,000 টাকা, কারখানার উপরিব্যয় আছে 4,50,000, প্রশাসনিক উপরিব্যয় আছে 3 লাখ টাকা, আর বিক্রয় উপরিব্যয় আছে 3,50,000 টাকা। তারপর এখানে কি বলছে, কোম্পানির মোট খরচের উপর 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে, এবং 15% হারে মূল্য সংযোজন কর ধার্য করে। এখানে লিখা রাখতে পারে 15% হারে মূল্য সংযোজন কর ধার্য করে, অথবা 15% হারে ভ্যাট ধার্য করে, অথবা 15% হারে মূসক ধার্য করে। এই তিনটা কথা বলছি, মনে রাখবেন এই তিনটার যে কোনো একটা কথা লিখে থাকতে পারে। আবার বলে এখানে কি থাকতে পারে, 15% হারে মূল্য সংযোজন কর ধার্য করে, অথবা 15% হারে ভ্যাট ধার্য করে, অথবা 15% হারে মূসক ধার্য করে। সবসময় 15% থাকবে, আর 15% যদি এখানে উল্লেখ না থাকে এটার, তাহলে আমরা 15% ধরেই করব। যদি 15% ছাড়া অন্য কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমরা ওই পার্সেন্টেজটা নিয়ে করব, ঠিক আছে। আর এখানে একটু চেঞ্জ থাকবে, এখানে সবাই খেয়াল করবেন মোট খরচের উপর ওইটা পরে বলবো, বিস্তারিত বলবো পরে। ওই অংশটা যদি ক্লিয়ার হয় তাহলে একটা অঙ্ক করলে আপনারা যে কোনো ম্যাথ সলিউশন করতে পারবেন এই চ্যাপ্টারের। ফার্স্ট আমরা কি করব, আমাদের লাস্ট করণীয় কি, এখান থেকে কোম্পানির প্রদেয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, কোম্পানির প্রদেয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। এখন প্রদেয় ব্যয়ের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ব্যবহৃত কাঁচামালের ব্যয় ইনটু 15%, মানে ওইখানে ওইটা যত পার্সেন্ট দেওয়া থাকবে। প্রদেয় ব্যয়ের সূত্র কি, বিক্রয় মূল্য মাইনাস ব্যবহৃত কাঁচামালের ব্যয় ইনটু 15%। তাহলে আমরা ওইটা বের করতে হলে আমাদের ফার্স্ট বের করতে হবে বিক্রয় মূল্য আর ব্যবহৃত কাঁচামালের ব্যয়, ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা আগে বের হবে, তারপর বিক্রয় মূল্য বের হবে। এখন আমরা কি করব, আমরা ওই যে কস্ট শীট ছিল একটা, কস্ট শীটের মতো সেম ভাবে বিক্রয় মূল্য বের করব, কিন্তু কস্ট শীট লেখা যাবে না, উপরে লিখবেন আহমেদ অথবা ফরহাদ অথবা আহাদ লিমিটেডের, ওইখানে যে নাম দেওয়া থাকবে আপনারা শুধু একটা নামই লিখবেন, আপনাদের প্রশ্নে তিনটা নাম থাকবে না, জাস্ট একটা নাম থাকবে। আচ্ছা, আহমেদ ফরহাদ অথবা আহাদ লিমিটেডের ব্যয় নির্ণয় বিবরণী কত সালের ছিল, 2021 সালের 30 জুন, এখানে কিন্তু সমাধান 2021 সালের 30 জুন তারিখের সমাপ্ত বছরের জন্য লিখবেন, তারপর বিবরণ আর দুইটা টাকার কলাম দিবেন, টোটাল তিনটা কলাম হবে। ফার্স্ট আমরা নিব কি, এই শীটের উপর ক্লাসটা কিন্তু আগে নেওয়া হয়ে গেছে, মানে আগের ক্লাস থেকে 15 মিনিট ওইটা মুখস্থ করে নিবেন, কোনটা মুখস্থ করবেন, ফরম্যাটটা মুখস্থ করবেন, তারপর ফরম্যাট অনুসারে লিখতে থাকবেন, দেখবেন হয়ে যাবে, সব তথ্য এখানে দেওয়া আছে, এক্সট্রা কোনো কাজ নাই। এখানে ফার্স্ট নিবেন প্রারম্ভিক কাঁচামাল, দেখেন ফার্স্ট কি, আমাদের যদি বিক্রয় বের করতে হয়, বিক্রয় মূল্য বের করতে হয়, আমাদের ফার্স্ট নিতে হবে প্রারম্ভিক কাঁচামাল, কি নিতে হবে, প্রারম্ভিক কাঁচামাল। এখন কাঁচামাল এখানে আছে প্রারম্ভিক মজুদ, ওইটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল 2 লাখ টাকা, প্রারম্ভিক কাঁচামাল কত 2 লাখ টাকা, তারপর ওইটার সাথে যোগ করবেন কাঁচামাল ক্রয়, পাবেন ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয়। এখন কাঁচামাল ক্রয় কত আছে, কাঁচামাল ক্রয় আছে 5 লাখ টাকা,
কাঁচামাল তো 5 লাখ টাকা নেবেন, তারপর 2 লাখের সাথে 5 লাখ যোগ করবেন 7 লাখ হবে। 7 লাখ হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয়। তারপর ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয় থেকে মাইনাস করবেন সমাপনী কাঁচামাল, কাঁচামাল এটা হচ্ছে প্রারম্ভিক আর এটা ছিল সমাপনী। সমাপনী কাঁচামাল কত? 50,000। তাহলে মাইনাস সমাপনী কাঁচামাল 50,000, ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয় 7,000, 7,000 থেকে ব্যবহৃত সমাপনী কাঁচামাল বাদ দিব 50,000, সরি 7 লাখ, 7 লাখ থেকে 50,000 বাদ দিলে থাকবে 4,50,000। এটা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আর ওইটা লাগবে আমাদের ব্যয় নির্ণয় করতে গেলে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় এই এন্ট্রিটা লাগবে 4,50,000। এখন ব্যবহৃত আমরা তো শুধু এটা বের করলে হবে না, আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে। বিক্রয় মূল্য বের করতে হলে আরো অনেক কাজ হয়ে গেছে। এখন আমরা প্রত্যক্ষ মজুরি যোগ করব, বা ডিরেক্ট লেবার বা ডিরেক্ট ওয়েজেস যেগুলো আছে এগুলো যোগ করব। এখানে সরাসরি প্রত্যক্ষ মজুরি আছে, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি 2,40,000 টাকা। তাহলে যোগ করব প্রত্যক্ষ মজুরি 2,40,000 টাকা, কার সাথে যোগ করব? ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে। প্রত্যক্ষ মজুরি 2,40,000 যোগ করলে যে টাকাটা পাবো, মানে 6,50,000 এর সাথে 2,40,000 যোগ করব, পাবো 8,90,000 টাকা। এটা হচ্ছে মুখ্য ব্যয়, এটা হচ্ছে কি? মুখ্য ব্যয়। এখন মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করতে হবে। মুখ্য ব্যয়ের সাথে কি? কারখানার উপরিব্যয়। এখানে কারখানার উপরিব্যয় ডিরেক্ট দেওয়া আছে, ওইটা 4,50,000। তাহলে কারখানার উপরিব্যয় 4,50,000 আমরা যোগ করবো মুখ্য ব্যয়ের সাথে। 8,90,000 যোগ 4,50,000 পাবো 13,40,000। আর ওইটা হবে মোট উৎপাদন ব্যয়, ওইটা হবে কি? মোট উৎপাদন ব্যয়। মোট উৎপাদনের সাথে যোগ দিতে হবে প্রারম্ভিক চলতি কার্য, বিয়োগ দিতে হবে সমাপনী চলতি কার্য, পেয়ে যাবে উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে মোট উৎপাদন ব্যয়ের সাথে যোগ করবো প্রারম্ভিক চলতি কার্য, এটা হচ্ছে প্রারম্ভিক মজুর। তাহলে চলতি কার্য মানে প্রারম্ভিক চলতি কার্য 1,60,000 আর সমাপনী চলতি কার্য 1,00,000। তাহলে 1,60,000 যোগ দিব, 1,00,000 মাইনাস করব। এখানে কি? প্রারম্ভিক চলতি কার্য 1,60,000 যোগ করব, তারপর সমাপনী চলতি কার্য 1,00,000 মাইনাস করব। মাইনাস এর জন্য এখানে ব্রাকেট দিয়ে দিবেন, এমনিতে মাইনাস বোঝায়। তাহলে 13,40,000 যোগ 1,60,000 বিয়োগ 1,00,000 পাবেন 14,00,000। এখন 14,00,000 ওটা কি বের হয়েছে? উৎপাদিত পণ্যের ব্যয়। এই 14,00,000 টাকাটা কিসের? উৎপাদিত পণ্যের ব্যয়। তারপর উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্য যোগ করবেন, পেয়ে যাবেন বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়। প্রারম্ভিক তৈরি পণ্য, এখানে দেখেন তৈরি পণ্য প্রারম্ভিক বোঝা যাচ্ছিল, প্রারম্ভিক মজুর ছিল, তাহলে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুর কত? 3,00,000। প্রারম্ভিক তৈরি পণ্য কত লিখবেন? 3,00,000। ওইটার সাথে উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্য যোগ করব, যোগ করলে কি পাবো? বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়। 14,00,000 এর সাথে 3,00,000 যোগ করবেন, পাবেন 17,00,000। 17,00,000 হচ্ছে কি? বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়। এখন ওইটা থেকে মাইনাস করবে সমাপনী তৈরি পণ্য, তৈরি পণ্য সমাপনী 1,50,000। তাহলে সমাপনী তৈরি পণ্য 1,50,000 মাইনাস করবো, মাইনাস করলে পরে কি পাবো? মাইনাস করলে পাবো 15,50,000। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। 15,50,000 হচ্ছে কি? বিক্রিত পণ্যের ব্যয়। তারপর বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করতে হবে পরিচালন খরচ। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কি যোগ করতে হবে? পরিচালন খরচ। এখন পরিচালন খরচ কি কি আছে? এখানে দুইটাই আছে, প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় উপরিব্যয়, 3,00,000 আর 3,50,000। প্রশাসনিক উপরিব্যয় 3,00,000, বিক্রয় উপরিব্যয় 3,50,000। ওইটা দ্বিতীয় কলামে বের করে নেবেন, দুইটা যোগ করে যে টাকাটা, এটা হচ্ছে মোট পরিচালন ব্যয়। তাহলে আমরা কি করবো? বিক্রিত পণ্যের ব্যয় থেকে পরিচালন ব্যয়, মোট পরিচালন ব্যয়টা বাদ দিব, পাবো কি? মোট ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় থেকে মোট পরিচালন ব্যয়টা বাদ দিব, এই টাকাটা যে আসছে এটা কি? মোট পরিচালন ব্যয় লিখতে হবে না কেন? মোট পরিচালন ব্যয়। তাহলে 15,50,000 থেকে 6,50,000 না, সরি বিয়োগ না, এটা যোগ করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করতে হবে পরিচালন খরচ। যোগ করলে হবে কত? 15,50,000 যোগ 6,50,000, 22,00,000। এখন কি করতে হবে? 22,00,000 টাকাটা কি আসছে? 22,00,000 টাকা হচ্ছে মোট ব্যয়। এখন এখানে দেখেন মোট ব্যয়ের উপর কত পার্সেন্ট হারে ধরতে হবে? মোট খরচের উপর, মোট ব্যয় মোট খরচ একই কথা, মোট খরচের উপর, কোম্পানির মোট খরচের উপর 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করতে হবে। এখানে যদি মোট খরচের উপর বলে, তাহলে সরাসরি খরচের উপর পার্সেন্টেজ দিবেন, 22,00,000 এর উপর 20% দিবেন। যদি খরচের উপর না লিখা থেকে এখানে বলতো যে বিক্রয় মূল্যের উপর, এখানে কি বলতো? বিক্রয় মূল্যের উপর 20% হারে লাভ যুক্ত করে। বিক্রয় মূল্যের উপর যদি বলতো, তাহলে আমরা এখানে এটা একটু করে দেখাচ্ছি, এখানে কত? 22,00,000 ইনটু উপরে হয়তো 20, মানে যত পার্সেন্ট থাকবে এখানে উপরে তত, নিচে হবে 100 মাইনাস তত, নিচে হবে 100 মাইনাস তত, 100 মাইনাস 20 মানে 80,
একশো মাইনাস বিশ সরাসরি আশি লিখতে পারবেন নিচে। আবার লক্ষ্য করেন এভাবে থাকবে, কিন্তু যদি লেখা থাকে কোম্পানির মোট খরচের উপর না দিয়ে বিক্রয় মূল্যের উপর, কোম্পানির বিক্রয় মূল্যের উপর 20% হারে লাভ যুক্ত করে, তাহলে এভাবে করতে হবে। এখানে কাজটা লাভের কাজটা। আর যদি লেখা থাকে মোট খরচের উপর, তাহলে সরাসরি পার্সেন্টেজটা গুণ করতে হবে, 22 লাখের সাথে 20% গুণ করতে হবে। 22 লাখের 20% কত? 44,000। এখন 22 লাখ টাকা 44,000 মাইনাস যোগ করতে হবে এটা বিক্রয়, সরি এখানে মোট ব্যয়, মোট ব্যয়ের সাথে যোগ করতে হবে লাভ। মোট ব্যয়ের সাথে লাভ যোগ করলে হবে কি? বিক্রয় মূল্য। তাহলে 22 লাখের সাথে 44,000 যোগ করবো, 26 লাখ 40,000 টাকা পাবো। তাহলে আমরা এখানে শেষ মুহূর্তে কি পেয়ে গেলাম? বিক্রয় মূল্য। এখন আমরা যেহেতু বিক্রয় মূল্য আর ব্যবহৃত কাঁচামালের ব্যয় এই দুইটাই পাইলাম, এই দুটো পেয়েছি, এখন আমরা আমাদের ব্যাটটা নির্ণয় করতে পারবো, প্রদেয় ব্যাটের পরিমাণ। জায়গা অল্প, আমাকে ডাকলে কি বোর্ড কমপ্লিট হয়ে যায়। কোনটা ভালো? আচ্ছা কি বের করতে হবে? কোম্পানির প্রদেয় ব্যাটের পরিমাণ, প্রদেয় ব্যাট ওইটা ওইটার নিচে লিখবেন, যেহেতু জায়গা নাই আমি ওইখানে লিখতেছি। প্রদেয় ব্যাট ইকুয়াল বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ব্যবহৃত কাঁচামালের ব্যয়। বিক্রয় মূল্য মাইনাস ব্যবহৃত কাঁচামালের ব্যয় ছোট করে লিখে নিতেছি, ইন্টু 15%। কত পার্সেন্ট? এটা একটু ভিতরে দিয়ে দিই, ইন্টু 15%, এখানে দিয়ে দিবেন ইন্টু 15%। তারপর বিক্রয় মূল্য আমাদের কত আছে? এখানে দেখেন বিক্রয় মূল্য কত আছে? 26,40,000। 26,40,000 মাইনাস ব্যবহৃত কাঁচামালের ব্যয় কত আছে? 6,50,000। ওই কর্নারে ব্যবহৃত কাঁচামালের ব্যয় 6,50,000। 6,50,000 ইন্টু 15%, ওই 15% এখানে দিবেন। আমি এটা দেখে লিখে নিচ্ছি, ক্যালকুলেশন করব না। এটা থেকে 26,40,000 থেকে 6,50,000 বাদ দিলে 19,90,000 হবে। 19,90,000 ইন্টু কত? 15%। তাহলে আমরা কি পাবো? 19,90,000-এর 15% দিলে সরাসরি 15% লিখবেন, 2,98,500। 2,98,500 টাকা, এটাই আনসার। এটাই হচ্ছে কি আমাদের প্রদেয় ব্যয়ের পরিমাণ। এখন ওইখানে যদি এভাবে না থেকে আগে চাইতো যে সংযোজিত মূল্য নির্ণয় করো এবং প্রদেয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, যদি বলতো সংযোজিত মূল্য নির্ণয় করো, কি বলতো যদি সংযোজিত বা সংযোজিত মূল্য নির্ণয় করো, তাহলে কি করতাম? জাস্ট বিক্রয় মূল্য থেকে ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা বাদ দিয়ে যে টাকাটা আসতো 19,90,000 যে আসছে, ওইটা হচ্ছে কি সংযোজিত সংযোজিত মূল্য। তারপর সংযোজিত মূল্যের উপর আমরা 15% হারে ব্যয় দিব। ঠিক আছে, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল জিটু স্যার সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর সকল আপডেট ক্লাস আমার ইউটিউব চ্যানেলে পাবেন। আর যারা পেইড গ্রুপে যুক্ত হতে চান, তারা অবশ্যই উপরের ক্যাপশন পড়বেন অথবা ইউটিউবে ক্লাস দেখলে ডেসক্রিপশন বক্সটা দেখবেন, ওইখানে বিস্তারিত লিখে দেওয়া আছে। ওইটা পড়ার পর আমাকে নক করবেন, নক করলে পরে পেইড গ্রুপে যুক্ত হতে পারবেন। পেইড গ্রুপে যুক্ত হলে আপনি কি পাবেন? সবগুলা ক্লাস ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। আর বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই অনলাইনে গাণিতিক সাবজেক্ট গুলোর কোর্স চালু করা আছে, এবং এমবিএ প্রিলিমিনারি, এমবিএ ফাইনাল ইয়ার, আবার বিবিএস পাস, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কোর্স আমরা অলরেডি চালু করেছি। যারা যুক্ত হতে চান তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। ভর্তি হইলে পরে যদি নিয়মিত ক্লাস গুলো করেন আর ক্লাস নোট জমা দেন নিয়মিত, তাহলে আশা করি প্রত্যেকটা গাণিতিক সাবজেক্টে খুব সহজেই অ্যাপ্লাস পেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।